সমস্ত সরকারি শূন্যপদে স্বচ্ছ ভাবে নিয়োগের দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ লড়ছে লড়বে। সরকারি প্রতিষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠানে অস্থায়ী কর্মচারীদের যোগ্যতা অনুযায়ী স্থায়ীকরণের দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ লড়ছে লড়বে। প্রতিহিংসামূলক অভিযোগকর্তা আদেশ প্রত্যাহারের দাবিতে সংগ্রামী আগামী তেসরা মার্চ মহামিছিলে দলে দলে যোগ দিন যোগ দিন যোগ দিন। আগামী তেসরা মার্চ সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে মহামিছিলে দলে দলে যোগ দিন যোগ দিন যোগ দিন। আগামী ছয় ও সাতই মার্চ ধর্মঘটে দলে দলে যোগ দিন যোগ দিন যোগ দিন। সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে আগামী ছয় ও সাতই মার্চ সংগ্রামী দলে ধর্মঘটে দলে দলে যোগ দিন যোগ দিন যোগ দিন। সংগ্রামী 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 যৌথ মঞ্চ জিনাব্বাদ জিনাব্বাদ জিনাব্বাদ। আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে গত 27 জানুয়ারি 2023 সাল কলকাতার শহীদ মিনারের বুকে আমাদের লাগাতার অবস্থান আন্দোলন চালিয়ে এসেছি। প্রথম দফায় 44 দিন অনশন হয়েছে, দ্বিতীয় দফায় লাগাতার আজকে 35 দিনে অনশন চলছে। আমরা যে দাবিগুলো নিয়ে আন্দোলন করছি, পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দপ্তরে 6 লক্ষ শূন্যপদ, সেই সমস্ত শূন্যপদে যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগ এবং বিভিন্ন সরকারি দপ্তরে যে সমস্ত অনিয়মিত কর্মচারী আছেন তাদের নিয়মিতকরণ এবং যে সমস্ত সরকারি দপ্তরে শূন্যপদ আছে সেই সমস্ত শূন্যপদে যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগ এবং বকেয়া মহার্ঘ ভাতার যে বাকি আছে সেই সমস্ত মহার্ঘ ভাতার যাতে আমরা পেতে পারি সেই জন্য আন্দোলন চলছে। আমরা বিভিন্নভাবে সরকারের কাছ থেকে আমাদের বকেয়া মহার্ঘ ভাতা এবং শূন্যস্থানে যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগের জন্য বিভিন্নভাবে আবেদন জানিয়েছি, কিন্তু সরকার বাহাদুর বিন্দুমাত্র কর্ণপাত করেননি। সেই জন্য আমরা আগামী 3রা মার্চ মহামিছিলের ডাক দিয়েছি এবং আগামী 6 এবং 7ই মার্চ সমস্ত সরকারি দপ্তরে স্কুল কলেজ অফিস আদালত সম্পূর্ণ ধর্মঘটে যাচ্ছি। এই ধর্মঘটের প্রচার নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দপ্তরে প্রচার চলছে, আমাদের পূর্ব মেদিনীপুর জেলাতেও বিভিন্ন ব্লকে ডিএম অফিসে এসডি অফিসে প্রচার চলছে। আজকে আমাদের ময়না ব্লকে এসেছি, মাননীয় বিডিও সাহেবের কাছে আমরা আমাদের দাবিপত্র তুলে দিয়েছি এবং বিভিন্ন কর্মচারীদের আবেদন করেছি যে এই ধর্মঘটে সামিল হওয়ার জন্য। আমি সমরেন্দ্রনাথ রায়, সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার, পূর্ব মেদিনীপুর।